সেটি হচ্ছে ভালো মানুষ হতে গেলে প্রথম যে বিষয়টি দরকার বা সূরা লোকমানের প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে দ্বিতীয় যে কর্তব্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাবা মাকে সম্মান করা এবং সেই সমস্ত গুরুজনদের প্রতি সম্মান করা সেই সমস্ত গুরুজনকে আদর্শ হিসেবে গ্রহণ করা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগত ধৈর্য ধারণ করা এটা মানুষের যতগুলো উত্তম গুণাবলী রয়েছে সমস্ত গুণাবলীর মধ্যে সর্বোত্তম গুণাবলী হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় ধৈর্য ধারণ করার কথাটা বারবার বলেছেন কোনো ভদ্র ঘরের সন্তান কখনো এভাবে চিল্লাচিল্লি করে আনন্দ প্রকাশ করতে পারে না চিল্লাচিল্লি করে তারাই যারা অভদ্র মানুষ লোকমান এই জন্য তার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন দেখো তোমার কণ্ঠস্বরকে উঁচু করো না তাহলে মোট আটটা বৈশিষ্ট্য আমরা বলেছিলাম আজকে সূরা লোকমানের আলোকে প্রথম যেটা বৈশিষ্ট্য গুরুজনদেরকে অনুসরণ করতে হবে দুই নম্বর কাজ যেটা সেটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকতে হবে তিন নম্বর নিজে ভালো হতে হবে অন্যকে ভালো থাকার জন্য উৎসাহিত করতে হবে চার নম্বর সবসময় ধৈর্য ধারণ করতে হবে পাঁচ নম্বর মানুষের সাথে সম্মান রেখে কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে ছয় নম্বর মানুষের সাথে বিনয়ীভাবে আচরণ করতে হবে অহংকারী হওয়া যাবে না সাত নম্বর ভদ্রতা বজায় রাখতে হবে আত্তাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য অভিভাবক মণ্ডলী সুধী মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত অত্র মার্কাজের প্রাণপ্রিয় ছাত্র ভাইরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও একটি এমন একটি সুন্দর আয়োজনে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ পুরুষ যার আদর্শ অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখেরাতে আমরা সর্বোচ্চ সফলতা এবং কামিয়াবি অর্জন করতে পারি সে রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় ছাত্র ভাইরা এবং সেই সাথে অভিভাবক মণ্ডলী যারা এসেছেন সুধী মণ্ডলী যারা এসেছেন আপনাদের সকলকে আমরা আজকের এই তালিম বৈঠকে স্বাগত জানাচ্ছি আজকে তালিম বৈঠকে সংক্ষিপ্ত যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে সূরা লোকমানের আলোকে নৈতিক শিক্ষা আমরা সবাই জানি বা আমরা সবাই এখানে যারা এসেছি এমন কেউ নেই যারা চায় না তারা ভালো মানুষ হতে আমরা সবাই কি ভালো মানুষ হতে চাই না সবাই আমরা ভালো মানুষ হতে চাই আমাদের শিক্ষা জ্ঞানার্জনের সাথে সাথে আরেকটা বড় চ্যাপ্টার বা একটা অংশ হচ্ছে নৈতিক শিক্ষা বা ভালো মানুষ হওয়ার জন্য যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো শিক্ষা করা ভালো মানুষ আসলে কাকে বলে একজন গুড হিউম্যান বিং কাকে বলে ইসলামের দৃষ্টিতে দুই প্রকার ব্যক্তিকে ভালো মানুষ বলা যায় এক প্রকার ব্যক্তি হচ্ছে যারা হচ্ছে ইবাদত গুজার যারা আমলকারী ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হেদায়েত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে তারা হচ্ছে ভালো মানুষ এই ভালো মানুষ যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম মানুষ তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মানুষ তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল মানুষ এদের বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন এরা ভালো না মন্দ এটা বিচার করতে পারবেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কারণ একজন মানুষ যদি ভালো আমল করে তার প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন আরেক ধরনের ভালো মানুষ রয়েছেন যারা আচার আচরণে ভালো মানুষের সাথে মুআশারাতের ক্ষেত্রে ভালো মুআমালাতের ক্ষেত্রে ভালো মানুষের সাথে আচার আচরণে ভালো এই সমস্ত মানুষগুলোকেও বলা হয় আখলাকে হাসানা বা সুন্দর আচরণের মানুষ বা তারাও এক ধরনের ভালো মানুষ এবং এই ভালো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন তবে সবার আগে বিচার করে মানুষরা মানুষ বিচার করে যে না এরা ভালো না খারাপ সেটা কীভাবে বুঝতে পারে তার ভালো আচরণ দিয়ে তার ভালো কথা দিয়ে মানুষ বুঝতে পারে মানুষই তার মূল বিচারক আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মূল্যায়ন করেন তাকে যে ভালোবাসেন এটা হচ্ছে বোনাস তবে মানুষ প্রাথমিকভাবে তাকে বিচার করে এবং বলে না লোকটা ভালো মানুষ তো ভালো মানুষ হওয়া তাহলে দুইটা উপায় একটা হচ্ছে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মানার মাধ্যম দিয়ে আর দ্বিতীয়ত মানুষের সাথে সুন্দর আচরণ ভালো আচরণের মাধ্যম দিয়ে নৈতিক আচরণের মাধ্যম দিয়ে আদর্শ আচরণের মাধ্যম দিয়ে ভালো মানুষ হওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং হাদিসে আমাদেরকে বারবার ভালো মানুষ হওয়ার জন্য নৈতিক মানুষ হওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের
উপদেশ দিয়েছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি হচ্ছে সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করেছে ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা এবং সে আল্লাহকে স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা যাদের আচার আচরণ সুন্দর যারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে সুন্দরভাবে আচরণ করে যারা মানুষের উপকার করে যাদের কাছ থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এরা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতে কারা যাবে বা কোন আচরণটি বা কোন বিষয়টি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসূল বলেছিলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক সেটা হচ্ছে আল্লাহ ভীতি এবং মানুষের প্রতি সুন্দর আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন নিশ্চয়ই একজন মুমিন ইন্নাল মুমিন লা ইউদরিকা বিহুসনি খুলকিহি তার সুন্দর আচরণের মাধ্যম দিয়ে সেটাই অর্জন করে যেটা অর্জন করে আসসাইম আল কায়েম একজন নিয়মিত সিয়াম রাখা ব্যক্তি বা একজন নিয়মিত তাহাজ্জুদ গুজার সালাত আদায়কারী ব্যক্তি যেভাবে সওয়াব অর্জন করে ঠিক এমনই সওয়াব অর্জন করে এমন একজন ব্যক্তি যে মানুষের সাথে সুন্দর আচরণ করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে তার মুআমালাত মুআশারাত সুন্দর সে ব্যক্তি নিয়মিত একজন সিয়াম পালনকারী এবং নিয়মিত একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তির মতো সওয়াব অর্জন করে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এবারে আমরা আসি সূরা লোকমানের ভালো মানুষ হওয়ার কিছু উপাদান সেখানে বলা হয়েছে এখানে মূলত আমরা আটটি উপাদান নিয়ে আলোচনা করব আটটি উপাদান ছাত্র ভাইদেরকে বিশেষভাবে মনে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করব প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ভালো মানুষ হতে গেলে প্রথম যে বিষয়টি দরকার বা সূরা লোকমানের প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে দ্বিতীয় যে কর্তব্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাবা মাকে সম্মান করা বাবা মার প্রতি সদাচরণ করা এবং সেই সমস্ত গুরুজনদের প্রতি সম্মান করা সেই সমস্ত গুরুজনকে আদর্শ হিসাবে গ্রহণ করা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগত যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগত যারা পরেজগার ব্যক্তি যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে অনুসরণ করা প্রথম কর্তব্য তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমার বাবা মা তারা যদি কাফের হয় যদি তারা মুশরিক হয় তবুও তাদের সাথে তোমরা ওয়াসাহেবহুমা মারুফা তাদের সাথে তোমরা সুন্দরভাবে আচরণ করো সাহেবহুমা ফি দুনিয়া মারুফা তাদের সাথে দুনিয়াতে তুমি সদাচরণ করো তোমাকে যদি খারাপ কথাও বলে হতে পারে তোমার বাবা মা দিনদার নয় তারা সালাত আদায় করে না তারা হয়তো গালিগালাজ করে অনেক সমস্যা তাদের থাকতে পারে কিন্তু তবুও তাদের প্রতি কোনো কটু কথা বলা যাবে না তাদেরকে অসম্মান করা যাবে না বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য হচ্ছে ওয়াসাহিবহুমা ফি দুনিয়া মারুফা দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ করো তাহলে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে বাবা মার সাথে সদাচরণ করতে হবে তারপরে আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা অনুগত যারা পরেজগার বান্দা যারা ভালো মানুষ যারা দিনদার মানুষ যারা পরেজগার মানুষ তাদের পথ তোমরা অনুসরণ করো বা তাদের পথকে তোমরা অনুসরণ করো অর্থাৎ ভালো মানুষ যারা দুনিয়াতে তাদের পথ তোমরা অনুসরণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নিঃসন্দেহে আদর্শ ব্যক্তি সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে তারা আমাদের আদর্শ ব্যক্তি কিন্তু দুনিয়াতে কি তারা আমাদের সামনে বেঁচে আছেন তাদের কি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না কাদেরকে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে তারা যেরকম পরেজগা ছিলেন যারা যেরকম নৈতিক ছিলেন তারা যেমন আদর্শবান ছিলেন তেমনই আদর্শবান ব্যক্তি আমাদের সমাজেও কিছু না কিছু আছে অবশ্যই তাই না অবশ্যই আছে তাদেরকেও আমাদেরকে অনুসরণ করতে হবে তাহলে আমাদের যারা গুরুজন আছেন আমাদের যারা শিক্ষক আছেন আমাদের যারা বড় ভাই রয়েছেন যারা রয়েছেন পরেজগার ব্যক্তি যারা দিনদার ব্যক্তি যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে দেখলে ভালো মানুষ হতে ইচ্ছা করে এই সমস্ত মানুষগুলোকে অনুসরণ করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই দুই নম্বর যেটা বিষয় পাপ থেকে বেঁচে থাকা যে কোনো অন্যায় থেকে বেঁচে থাকা নিজেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দণ্ডায়মান রাখা এটা হচ্ছে মানে কি বলবো বলা যেতে পারে আমাদের জন্য সবচেয়ে কঠিন একটা কাজ শয়তান আমাদেরকে নানা ধরনের অন্যায় কাজের জন্য সবসময় খারাপ কাজের জন্য ঠেলে দিচ্ছে ওয়ান্না নাফসাল আম্মারাতুম বিসু মানুষের অন্তরটা মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে আজকে তোমাদের সামনে একটু আগে আমাদের সম্মানিত শিক্ষক জনাব ডক্টর আব্দুল হালিম বলে গেলেন যে বিষয়গুলো বলে গেলেন আমার মনে হয় তোমাদের মধ্যে কেউ চাও না এই ধরনের বিষয় তোমাদের মাধ্যম দিয়ে হোক কেউ কি কেউ মানে মন থেকে কেউ কেউ মানে খারাপ কাজ করতে চায়
খারাপ কোনো আচরণ কেউ কখনো মন থেকে করতে চায়? শয়তান পিছন থেকে টোকা দেয়, শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে খারাপ কাজ করার জন্য। তো আমরা যারা ভালো মানুষ হতে চাই, আমাদের যেটা কর্তব্য হবে সবসময় পাপের বিরুদ্ধে যুদ্ধ করা, মুজাহাদাতুন নাফস জিদ্দা শয়তান, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করা। এই যুদ্ধে যদি আমরা জিততে পারি তাহলে আমরা ভালো মানুষ হওয়ার পথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে, লোকমান আলাইহিসসালাম বলা যাবে না কারণ তিনি আসলে নবী নবী নন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, তবে নিঃসন্দেহে তার জন্য আমরা দোয়া করি। তিনি তার সন্তানকে দ্বিতীয় যে উপদেশটি দিয়েছিলেন সেই উপদেশটি হচ্ছে এই, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, যদি তোমার গুনাহটা, তোমার পাপটা একটা জাররা পরিমাণ, একটা সরিষা দানা পরিমাণ ছোট হয়, ফাতাকুন ফি সাখরাতিন, অতঃপর সেটা একটা পাথরের মধ্যেও থাকে, আও ফি সামাওয়াতে, অথবা আসমানের উপরেও থাকে, আও ফিল আরজে, অথবা জমিনের মধ্যেও লুকানো থাকে, ইয়াতি বিহাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার সামনে সেটাকে উপস্থিত করবেন। যে পাপ কাজটা আমি করব সেই পাপ কাজটা যত ছোটই হোক না কেন, আমার দৃষ্টিতে সেটা যত ছোটই মনে হোক না কেন, সেটা যদি আমি লুকিয়েও রাখি, পৃথিবীর কেউ যদি নাও জানে, তবু কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের সামনে উপস্থাপন করবেন, সমগ্র মানুষের সামনে, আলা রুউসিল আশহাদ, যেই দিন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হবে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের সামনে যখন আমাকে হিসাবের জন্য দাঁড় করানো হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপ কাজটি আমার সামনে উপস্থিত করবেন। যদি আমি অন্যায় কাজ করি, পাপের কাজ করি, এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আমরা যেন এটা আমরা না মনে করি যে গোপনে একটা পাপ করেছি কেউ মনে দেখে নাই, এই কথা যেন আমরা না ভাবি, সব সময় পাপ থেকে নিজেকে পরহেজ করতে হবে। এই জন্য তাকুয়াবান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে তারা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে ভয় করে যেন আমরা যে কোনো ধরনের পাপ থেকে সব সময় দূরে থাকি। ছাত্র ভাইদের মধ্যে পাপের প্রবণতা অনেক বেশি, কারণ ছাত্ররা হচ্ছে যুবক, ছাত্ররা হচ্ছে তরুণ, ছাত্র হচ্ছে কিশোর, এই বয়সটা হচ্ছে মানুষের মধ্যে শয়তানের পুলক জাগানোর বয়স, শয়তান নানাভাবে উৎসাহিত করে খারাপ কাজ করার জন্য। এখানে তোমরা হাজারো মায়ের সন্তান এসেছ, এক একজন এক এক পরিবেশ থেকে এসেছো, এক একজন এক এক পরিবার থেকে এসেছো, এবং তাদের মধ্যে ভালো যেমন আছে খারাপও আছে, এবং এই খারাপ জিনিসগুলো মানুষের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে এবং খারাপের দিকে মানুষ বেশি ঝুঁকে পড়ে। আন্নাস হারিসুন ফি মামুনিয়া, মানুষ সেদিকে বেশি আগ্রহী হয় যেখান থেকে তাকে নিষেধ করা হয়। তোমাদেরকে বলা হয়েছে মোবাইল ব্যবহার করা যাবে না, তাই না? তোমাদের সবচেয়ে বেশি আকর্ষণ কোথায়? মোবাইলের প্রতি। যেখান থেকে নিষেধ করা হবে সেখান থেকে তোমাদের আকর্ষণ বেশি। মানুষের অন্যায়ের প্রতি প্রবণতা, এটা মানুষের স্বভাবজাত। তোমরা যেহেতু এমন একটা মার্কাজে এসেছো যে মার্কাজ তোমাদেরকে আদর্শ শেখানোর জন্য সবচেয়ে উত্তম একটা জায়গা, এই আদর্শ শেখার জায়গায় আমরা যেন কোনো অবস্থাতেই পাপকে যেন প্রশ্রয় না দিই। আমার পাশের ভাইটা হয়তো বা সে অন্যায় করতে পারে, অন্যায় করতে দেখে আমি যেন তার দিকে প্রভাবিত হয়ে আমি যেন সে অন্যায় কাজে জড়িয়ে না পড়ি, বরং আমি কী করব, সে অন্যায় থেকে নিজেকে সাধ্যমতো বিরত রাখবো, পরহেজ করব। যদি মনে হয় এই রুমে থাকলে আমার পাপ বৃদ্ধি পাবে, অন্যায় বৃদ্ধি পাবে, তাহলে যিনি মুশরিফ আছেন, তত্ত্বাবধায়ক আছেন, তাকে বলে রুম চেঞ্জ করে নাও। তবুও নিজেকে সবসময় অন্যায় থেকে বিরত রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে একজন মুমিন হিসাবে, একজন ভালো মানুষ হওয়ার জন্য আমাদের সব মানে দ্বিতীয় বড় কর্তব্য। আল্লাহ রাসূল বলছেন, মাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাও, তোমরা নিঃস্ব হয়ে যাও, এটার ভয় আমি করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম আত্তাকাসুর, আমি ভয় পাই তোমরা বেশি বেশি চাইবে, বেশি বেশি সম্পদ চাইবে আল্লাহর কাছে বা মানুষের কাছে বা দুনিয়াতে বেশি বেশি সম্পদ উপার্জনের জন্য চেষ্টা করবে, এটাই আমি তোমাদের জন্য বেশি ভয় পাই তোমাদের দারিদ্রতার চেয়ে। ওমা আখশা আলাইকুম আল খাতা, তোমরা ভুল করে কোনো পাপ করে ফেলো, এই বিষয়ে আমি ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম আত্তাআম্মুদ, কিন্তু আমি ভয় করি কোনটা, তোমরা যেই পাপটা ইচ্ছাকৃতভাবে করো, তোমরা জানো এটা পাপ হচ্ছে, বারবার করছো, বারবার করছো, একদিন হঠাৎ করে হয়ে গেছে সেটা একটা বিষয়, কিন্তু নিয়মিত করছো, বারবার করছো, এই পাপগুলো সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আমি এগুলোকে সবচেয়ে বেশি ভয় পাই, কারণ মানুষ পাপ কাজ করতে 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 এমন এক সময় চলে আসে যখন তার অন্তরটা কালো হয়ে যায়, তখন আর সেখানে আল্লাহর হেদায়েত পৌঁছায় না, আল্লাহর নূর তখন আর পৌঁছায় না, তখন পাপ কাজ থেকে আর পাপ মনে হয় না, তখন সেটা কি মনে হয়, কি ভালো কাজ মনে হয়, পাপ কাজটাকে ছোট মনে হয়। এজন্য কোনো পাপকে কখনো আমরা যেন প্রশ্রয় না দিই, হঠাৎ করে হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে নিলাম, ইস্তেগফার করে নিলাম, কিন্তু বারবার যেন না করি।
তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে নিজে ভালো হতে হবে এবং অন্যকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। যদি আমরা ভালো মানুষ হতে চাই আমাদের তৃতীয় যেটা গুণ হতে হবে সেটা হচ্ছে নিজে যেমন ভালো হতে হবে অন্যকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। সূরা লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি সালাতকে কায়েম করো, সালাতকে ধারণ করো, সালাতকে তার হক অনুযায়ী আদায় করো। ওয়ামুর বিল মারুফ, এবং মানুষকে ভালো কাজের জন্য নির্দেশ দাও, ভালো কাজ করতে বলো। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করো। এই কাজটা শুধু আলেমদের, এই কাজটা শুধু কি ইমামদের, এই কাজটা শুধু মুশরিফের, না এই কাজটা শুধু শিক্ষকের, নাকি আমাদের সবারই এই কাজ, এই দায়িত্ব আমাদের সবার প্রত্যেকেই। আমরা যখনই নিজেরা তো অন্যায় করবই না, অন্য ভাইকে যদি অন্যায় করতে দেখি অন্যায় থেকে নিষেধ করব, তাকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তার কাছ থেকে অন্য মানুষ সবসময় ভালো কিছু পাবে। ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর, তারা পরস্পরকে সবসময় ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে, সত্যের পথে থাকার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য উৎসাহিত করবে। এটাই হচ্ছে একজন মুমিনের অপর মুমিনের প্রতি কর্তব্য। নিজে সবসময় ভালো থাকতে হবে, অন্যকেও ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। ছোট ছোট ভালো কাজগুলোকেও আমরা যেন অবহেলা না করি। আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এই সময় হঠাৎ কাঁটাওয়ালা একটা গাছ দেখেছে। কাঁটাওয়ালা গাছ দেখে সেই গাছটাকে সে রাস্তা থেকে সরিয়ে দিল, কারণ মানুষ হয়তো ওখান থেকে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিসের মাধ্যম দিয়ে? একটা কাঁটাওয়ালা গাছ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে। যে কোনো ভালো কাজ তুমি করো, সেই ভালো কাজের একটা সুন্দর প্রভাব আছে, তোমার অন্তরে একটা ভালো জিনিস, ভালো প্রভাব পড়বে। তুমি যত ভালো কাজ করো তোমার অন্তরটা দেখবা তত বেশি প্রফুল্ল হচ্ছে, তত বেশি পবিত্র তুমি অনুভব করবা। এই জন্য সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে, এবং যে কোনো ছোটো ভালো কাজকেও যেন আমরা হালকা করে না দেখি। তোমার রুমের সামনে ময়লা পড়ে আছে, কেউ উঠাচ্ছে না, তুমি উঠিয়ে দিলে, ওই সামান্য কাজ যেটা করলে, এইটুকুতেই যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যান, তোমার জন্য ওইটুকুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুধু যারা মুত্তাকি তাদের কাছ থেকেই তাদের আমলই কবুল করেন। তোমার একটা ছোট্ট আমল যদি কবুল হয় তার মানে কি? তোমার তাকওয়া, তোমার পরেজগারিতা নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওইটুকু কবুলিয়াতের জন্য বা ওইটুকু কবুলিয়াতই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যে কোনো ভালো কাজ করতে কখনো পিছপা হবা না, ভালো কাজ করার সুযোগ পেলেই করবা, এক টাকা দান করার সুযোগ পেলেই করবা। সবসময় ভালো কাজের মধ্যে থাকবা, তাহলে অন্তরটা পবিত্র থাকবে, অন্তরের মধ্যে কোনো খারাপ কাজের অনুপ্রবেশ ঘটবে না, আশপাশের যে খারাপ পরিবেশ, খারাপ বন্ধু, তাদের কোনো খারাপ প্রভাব তোমার উপর পড়বে না। চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে চতুর্থ যে উপদেশটি ছিল সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা, এটা মানুষের যতগুলো উত্তম গুণাবলী রয়েছে সমস্ত গুণাবলীর মধ্যে সর্বোত্তম গুণাবলী হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় ধৈর্য ধারণ করার কথাটা বারবার বলেছেন। ধৈর্য মানে কি? ধৈর্য মানে বিপদ আসলে আমি কান্নাকাটি করলাম না, এটার নামে কি ধৈর্য? ধৈর্যের বিষয়টা অনেক ব্যাপক। ধৈর্যকে আমরা যদি তোমাদের উদ্দেশ্যে বলি তাহলে একটা কথা বলতে পারি, পাওয়ার অফ কন্ট্রোল, পাওয়ার অফ সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা। তোমার রাগ হয়েছে, একটা ছেলে তোমার উপর গালি দিয়েছে, তুমি পাল্টা গালি দিতে পারো, দিলে না। তোমাকে কেউ মেরেছে, তুমি পাল্টা মারলে না, এর নাম হচ্ছে ধৈর্য। এই পাওয়ার অফ সেলফ কন্ট্রোল, যার যত বেশি দৃঢ় সে তত বেশি সফল কাম। আর একটা বলা হয় পাওয়ার অফ পজ, মানে থেমে যাওয়া। ঠিক যেই সময়, ঠিক যেই সময় তোমার উপরকে আঘাত এনেছে, তাৎক্ষণিকভাবে এক সেকেন্ডের জন্য থেমে গেলা, দেখবা ওইটা তোমার জন্য পরবর্তীতে অনেক বড় একটা কল্যাণ বয়ে আনবে। এটা কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আর সবরু ইন দা সাদমাতিল উলা, প্রথম যে আঘাত আসে সেই সময় ধৈর্য ধরাটার নামই হচ্ছে ধৈর্য। একটা বড় মানুষ তোমাকে একটা থাপ্পড় মেরেছে, তুমি পাল্টা থাপ্পড় মারতে পারছো না, এই জন্য তুমি ধৈর্য ধারণ করলে, এর নাম ধৈর্য না। ধৈর্যটা কি বলে? যখন একটা ছোট মানুষ তোমার উপরে একটা অন্যায় করে বসেছে, তুমি পাল্টা তাকে থাপ্পড় দিলে না, একটু থেমে গেলে, তাও পাওয়ার অফ পজকে কাজে লাগালে, একটু থেমে গেলে, একটু ধৈর্য ধারণ করলে, একটু নিজেকে কন্ট্রোল করলে, এর নামই হচ্ছে সবর। এই সবরের বিষয়টা আমরা অনেকে মনে করি যে হয়তো আমাদের কেউ মারা গেছে, আমরা চুপচাপ কান্নাকাটি না করে বসে আছি, এর নাম বোধহয় সবর। এর নাম শুধু সবর না, সবরের তিনটা বিষয় আল্লাহ রাসূল বলেছেন। একটা হচ্ছে আর সবর আল্লাহ তোয়া, আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা।
কিছুদিন পরে শীতকাল আসবে, ফজরের সালাতে আসতে অনেক কষ্ট হবে, তাই না? কম্বল ছেড়ে ফজরের সালাতে আসতে অনেক কষ্ট হবে, কিন্তু তারপরেও তুমি আসবা, তোমার অন্তরকে তুমি কন্ট্রোল করবা, না আমাকে যেতেই হবে ফজরের সালাতে, এইটার নাম হচ্ছে সবর করা। আর সবরু ইন্দাল বালা, যখন কোনো বিপদ আসবে সেই সময় ধৈর্য ধারণ করা। পরীক্ষায় তোমার যে নাম্বার পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম নম্বর পেয়ে গেছো, প্রচণ্ড রকম হতাশ, এই সময় যে ধৈর্য ধারণ করতে হয় এটার নাম হচ্ছে সবরু ইন্দাল বালা। তারপরে আরেকটা কি আছে, আর সবর আনিল মাসিয়া, কোনো পাপ করার সুযোগ এসে গেছে, তুমি পাপটা করলে না, পাপ থেকে নিজেকে বিরত রাখলে, এর নাম হচ্ছে সবর আলাল মাসিয়া, যে কোনো পাপ থেকে ধৈর্য ধারণ করা, এটার নামও ধৈর্য। লোকমান আল ইসলাম বা লোকমান তার সন্তানকে যেটা বলছেন, ওয়াসবির আলা মা আসাবাকা, যখন কোনো বিপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো, ইন্না দালিকা মিন আজমিল উমুর, জেনে রেখো এটা হচ্ছে অত্যন্ত কঠিন অঙ্গীকারের একটা কাজ, সবাই ধৈর্য ধরার কাজটা পারে না, সবাই ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্য ধারণ করতে তারাই পারে যাদের মধ্যে দৃঢ় অঙ্গীকার আছে, না যে কোনো মূল্যে আমি ধৈর্যের উপর থাকবো, যে কোনো মূল্যে আমি আল্লাহর উপর ভরসা করব, যে কোনো মূল্যে আমি অন্যায় কাজ থেকে বিরত থাকবো, এই যে দৃঢ় অঙ্গীকার, এই দৃঢ় অঙ্গীকার যারা করতে পারেন তারাই ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তারা পান বা তারা এগিয়ে যান। আল্লাহ রাসূলের সামনে একদিন একজন ব্যক্তি আসলেন, তার নাম হচ্ছে আব্দুল কাইস আল আশকুজ। এই ব্যক্তি একদিন আসলেন আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূল তাকে নানা কথা শুনালেন, তারপর শেষে তাকে যে উদ্দেশ্য তাকে উদ্দেশ্য করে যেটা বললেন যে ইন্না ফিকা খাসলাতাইন, নিশ্চয়ই তোমার মধ্যে দুইটা এমন বৈশিষ্ট্য আছে, ইউহিব্বুহুম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুটো বৈশিষ্ট্যকে ভালোবাসেন, সেটা কি? আল হেলমু ওয়াল আনাত, ধৈর্য এবং ধীর স্থিরতা, ধৈর্য এবং ধীর স্থিরতা, এই গুণ দুটোকে আল্লাহ রাসূল ইসলাম পছন্দ করে তাকে বিশেষ করে বলেছিলেন, তোমার মধ্যে এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তুমি যদি দুনিয়াতে বিজয় চাও ধৈর্য ধারণ করো, যদি আল্লাহর সাহায্য চাও ধৈর্য ধারণ করো, যদি ফেতনা ফাসাদ থেকে নিজেকে দূরে রাখতে চাও ধৈর্য ধারণ করো, যদি মানুষকে বন্ধু বানাতে চাও তাহলেও ধৈর্য ধারণ করো, যদি সৎ কাজে নেতৃত্ব দিতে চাও ধৈর্য ধারণ করো, যদি জান্নাতে যেতে চাও ধৈর্য ধারণ করো। প্রত্যেকটা কথার পিছনে অনেকগুলো আয়াত আছে, প্রত্যেকটা কথার পিছনে অনেকগুলো হাদিস রয়েছে সবরের বিষয়ে, এই বিষয়গুলো লম্বা বলার এখানে সুযোগ নেই, শুধু এটুকুই বললাম যে সবরের চেয়ে উত্তম গুণ মানুষের মধ্যে আর হতে পারে না। সবর যদি অর্জন করতে পারো তুমি তোমার জীবনের একটা বিশাল তুমি অর্জন করতে পারলে, সেই অর্জনটা তোমার বিসিএস পরীক্ষায় পাশ করার চেয়েও অনেক বড়। এই জন্য ধৈর্যের গুণটা অর্জন করার জন্য সাধ্যমতো তোমরা চেষ্টা করবে। পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মানুষকে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, মানুষকে মানুষের সাথে সম্মান রেখে কথা বলা। প্রত্যেক মানুষের একটা সম্মান আছে না, তোমার বড় ভাইয়ের যেমন সম্মান আছে, তোমার বাবা মার যেমন সম্মান আছে, তোমার শিক্ষকের যেমন সম্মান আছে, তোমার ছোটো ভাই যে তারও কিন্তু একটা সম্মান আছে, রাস্তায় যে লোকটা রিক্সা চালাচ্ছে তারও একটা সম্মান আছে, ওই বাবুর্চিখানায় যে বাবুর্চি ভাইটা আছেন তারও একটা সম্মান আছে, প্রত্যেকের একটা সম্মান আছে, প্রত্যেকের সম্মান রেখে কথা বলতে হবে, এটাই হচ্ছে একজন ভালো মানুষ হওয়ার অন্যতম লক্ষণ। আল্লাহ রাসূল লোকমান তার সন্তানকে বলছিলেন, যেটা আমাদের ডক্টর আব্দুল হালিম অলরেডি বলে গেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, মানুষের সাথে যখন কথা বলবে তখন মুখ বাঁকিয়ে কথা বলো না, অহংকার করে কথা বলো না, এটা ভেবো না তুমি তার চেয়ে বেশি উত্তম। আল্লাহ রাসূল সম্পর্কে বলা হচ্ছে যে লাম ইয়াকুন আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, আল্লাহ রাসূল কখনো ফাহেশি কথা বলতেন না, কোনো আজে বাজে কথা কখনো বলতেন না, ওয়ালা মুতাফাহিশান, মানুষকে উল্টাপাল্টা কথা কখনো বলতেন না, এবং তিনি বলতেন ওয়াকান ইয়াকুল ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের সাথে সুন্দর আচরণ করে কথা বলে, সুন্দর আচরণ করে। সুতরাং তোমাদের যেটা বা আমাদের প্রত্যেকে যেটা কর্তব্য হবে, যারা আমরা ভালো মানুষ হতে চাই, মানুষকে তার সম্মান রেখে কথা বলা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে আজে বাজে ভাষায় কথা না বলা, মানুষকে অপমান করে কথা না বলা, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলা, যদি আমরা ভালো মানুষ হতে চাই এই আচরণ আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। ছয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে বিনয়ী হওয়া, অহংকারী না হওয়া। বিনয় একটা অত্যন্ত মূল্যবান একটা গুণ, এই বিনয় সবার মধ্যে আবার থাকে না, যে ব্যক্তি বিনয়ী হতে পেরেছে, অহংকার থেকে মুক্ত হতে পেরেছে, সেও একটা বড় গুণ অর্জন করেছে।
লোকমান তার সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি দুনিয়ার বুকে উদ্ধতভাবে চলাফেরা করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ফাখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে, উদ্ধত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই কোনো ব্যক্তির মধ্যে যখন নম্রতা থাকে, মানে ভদ্রতা থাকে, সেই ব্যক্তির জন্য সেটা সৌন্দর্যের একটা উপকরণ হয়ে যায়। যেমন চেহারায় ক্রিম মাখলে চেহারা উজ্জ্বল হয়ে যায়, তেমনই একজন মানুষের মধ্যে যখন বিনয় থাকে, নম্রতা থাকে, এই বিনয় এবং নম্রতা তাকে সৌন্দর্য দান করে। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানহু, এবং যখন কোনো ব্যক্তির মধ্যে থেকে বিনয়কে সরিয়ে নেওয়া হয়, ভদ্রতাকে সরিয়ে নেওয়া হয়, তখন তার সুন্দর চেহারাটাও কদাকার হয়ে যায়, মানুষের সামনে অত্যন্ত নিকৃষ্ট দেখায়। যদি তার আচরণ সুন্দর না হয়, সে যদি বিনয়ী না হয়, সে যদি অহংকারী হয়, মানুষের কাছে তার চেহারা যতই সুন্দর হোক না কেন, বাস্তবে তার চেহারাটা হয়ে যায় অনেক কদাকার, নিকৃষ্ট। সাত নম্বর যে বিষয় সেটি হচ্ছে সর্বদা ভদ্রতা বজায় রাখা। ভদ্রতার বিষয়ে একটু আগে আমাদের সম্মানিত শিক্ষক জনাব ডক্টর আব্দুল হালিম বলে গেছেন, সে বিষয়টা আমরা আবার উল্লেখ করছি। লোকমান তার সন্তানকে বলছিলেন, ওয়াকসিদ ফি মাশিক, তুমি তোমার চলাফেরার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি অহংকার বসে যেমন হাঁটাহাঁটি করো না, আবার একদম কি বলবো, একদম ঝুঁকে পড়ে হেঁটো না, অর্থাৎ মাঝামাঝি যেভাবে চলাফেরা করলে ভদ্র দেখায় মানুষকে, ওইভাবে চলাফেরা করো। ওয়াকজুদ মিন সৌতিক, তোমার কণ্ঠস্বরকে বেশি উঁচু করো না, তোমার কণ্ঠস্বরকে সবসময় নিচু রাখো, মাঝামাঝি পর্যায়ে রাখো। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কি? গাধার আওয়াজ। কেন এই কথা বলা হচ্ছে? ভদ্রতা কিন্তু একটা এমন একটা গুণ, যেই গুণ মানুষকে সৌন্দর্য দান করে। একটু আগেই বলেছিলাম, তুমি যদি অভদ্র হও তুমি যা খুশি করতে পারো, তুমি যদি ভদ্র হও তোমার দ্বারা অনেক অন্যায় কাজ হবে না। যেমন একটা কথা এখনই বলা হলো যে অনেকে আমরা চিল্লাচিল্লি করি, অপ্রয়োজনীয় চিল্লাচিল্লি করি, কারেন্ট চলে গেছে চিল্লাচিল্লি করছে, এই অপ্রয়োজনীয় চিল্লাচিল্লি করার ছেলেপেলে অনেকে আছে না? যাদের মধ্যে এই আচরণটা আছে সে নিঃসন্দেহে কোনো ভদ্র ঘরের সন্তান নয়। কোনো ভদ্র ঘরের সন্তান কখনো এইভাবে চিল্লাচিল্লি করে আনন্দ প্রকাশ করতে পারে না। চিল্লাচিল্লি করে তারাই যারা অভদ্র মানুষ। লোকমান এই জন্য তার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন, দেখো তোমার কণ্ঠস্বরকে উঁচু করো না, কারণ যারা চিৎকার করে, যারা কণ্ঠস্বরকে উঁচু করে, তাদের কণ্ঠস্বরকে তুলনা দেওয়া হচ্ছে গাধার আওয়াজের সাথে। গাধা চিৎকার করলে যেরকম বাজে শোনায়, সেরকম যারা চিল্লাচিল্লি করে, যারা উচ্চস্বরে কথা বলে, তাদের আওয়াজটাও এরকম একটা নিকৃষ্ট আওয়াজ। তোমরা কখনো গাধার আওয়াজ শুনেছ? গাধার আওয়াজ হয়তো অনেকেই শোনো নাই, চিড়িয়াখানায় হয়তো যারা গিয়েছে তারা হয়তো দেখেছে। গাধার আওয়াজটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, যখন কেউ শোনে এত বিরক্ত লাগে, মনে হয় কখন থামবেও। তোমাদের মধ্যে যেন এই রকম আচরণ না থাকে, চিল্লাচিল্লি করা, চিৎকার চাচামেচি করা, এইগুলো যেন তোমাদের বৈশিষ্ট্য কখনো না হয়। যদি আমরা ভালো মানুষ হতে চাই, অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে নিজেকে পরহেজ করতে হবে। তোমাদেরকে এর আগে আমি অনেক অসংখ্যবার বলেছি, মসজিদ এমন একটা জায়গা যেই জায়গায় আল্লাহ স্মরণ করতে হয়, এই জায়গায় এসে পরস্পর কথা বলা, চিল্লাচিল্লি করা, শোরগোল করা, আওয়াজ করা, এগুলো কি ভদ্রতার কাজ? কি বলো তোমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিল মাসাজিদ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিনাল বাউলি ওয়াল কাদারে, নিশ্চয়ই এই যে মসজিদ, এই মসজিদগুলোতে কোনো প্রস্রাব করার জায়গাও না, অথবা ময়লা ফেলার কোনো জায়গা না। ওয়াইন্নামা হিয়া লিযিক্রিল্লাহ, মসজিদ হচ্ছে শুধুমাত্র আল্লাহ স্মরণ করার জন্য। ওয়া কিরাআতিল কুরআন, কুরআন পড়ার জন্য। ওয়া সালাত, এবং সালাত আদায় করার জায়গা। তাহলে মসজিদের তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলছেন। মসজিদ কিসের জায়গা? আল্লাহকে স্মরণ করার জায়গা। মসজিদ কিসের জায়গা? কুরআন তেলাওয়াতের জায়গা। মসজিদ কিসের জায়গা? সালাত আদায়ের জায়গা। এই তিনটা কাজের জন্য মসজিদ। মসজিদ কখনো চিল্লাচিল্লির জায়গা না, মসজিদ কখনো গল্পগুজব করা জায়গা না, পরস্পর শোরগোল করার জায়গা না। সবসময় এই কথাটা মনে রাখবে, মসজিদে যখনই কথা বলার মতো
বিষয় আসবে, পরস্পর আলোচনা করছো, হাসাহাসি করছো, তখন এই তিনটা কথা মনে রাখবো। মসজিদ এই জন্য তৈরি করা হয়নি, মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহ স্মরণ করার জন্য, মসজিদ তৈরি করা হয়েছে সালাত আদায়ের জন্য, মসজিদ তৈরি করা হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য। আট নম্বর যে বিষয় সেটি হচ্ছে প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করা, মানুষকে সাহায্য করা, মানুষের প্রতি দয়া করা। আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়ান তাফু আকরাবুল তাকওয়া, তুমি মানুষকে ক্ষমা করো, এটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। তোমরা এখানে একসাথে থাকো অনেক মা বাবার সন্তান, এক এক রুমে আটজন দশজন করে থাকো, অনেক সময় গ্যাঞ্জাম বেঁধে যেতে পারে, পরস্পরের মধ্যে বিতর্ক হতে পারে, পরস্পরের মধ্যে ঝগড়াঝাঁটি হতে পারে। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই যে ঝগড়াঝাঁটি ত্যাগ করে সেই তার যে ভাই তার সাথে ঝগড়া করেছিল তাকে সে ক্ষমা করে দেয়, তাকে ক্ষমা করে দেয় এবং ইসলাহ করে নেয়, এই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। যারা ভালো মানুষ তারা সবসময় মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের প্রতি দয়াশীল একটা আচরণ করে এবং মানুষের প্রতি সে সবসময় সংশোধনের কামনা করে। এই ধরনের মানুষগুলো হচ্ছে ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত, তারাই হচ্ছে মানুষের মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত। তোমরা যারাই ভালো মানুষ হতে চাও তাদের মধ্যে এই গুণটা থাকা অপরিহার্য যে তোমরা অন্য মানুষকে ক্ষমা করে দেবে, ছাড় দিয়ে দেবে, সব বিষয়ে ধরার দরকার নেই, সব বিষয়ে বলার দরকার নেই। হয়তো সে ভুল করে বলে ফেলেছে, মানুষের প্রতি সুধারণা রাখবে, কোনো একটা কথা সে বলে ফেলেছে, ভেবে নেবে হয়তো বা তার মন খারাপ ছিল এই জন্য হয়তো সে কড়া কথাটা বলে ফেলেছে, মাফ করে দিলে তাকে। তোমার এই মাফ করার মধ্য দিয়েই মানে সমাজে কল্যাণ রয়েছে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শৃঙ্খলাটা এই ক্ষমার মধ্য দিয়েই অর্জিত হতে পারে। এই জন্য ক্ষমাটাও একজন ভালো মানুষের অন্যতম গুণ, যে সবসময় মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের অন্যায়গুলো দেখেও না দেখার ভান করে, মানুষের অন্যায়ের প্রতিশোধ সে না নেয়, এই মানুষগুলো হচ্ছে ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মোট আটটা বৈশিষ্ট্য আমরা বলেছিলাম আজকে সূরা লোকমানের আলোকে। প্রথম যেটা বৈশিষ্ট্য, গুরুজনদেরকে অনুসরণ করতে হবে, গুরুজনদের সাথে বেয়াদবিতে বহু দূরে কথা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তাদেরকে অনুসরণ করতে হবে, বিশেষ করে যেই সমস্ত গুরুজনরা ভালো পথ দেখায়, যেই সমস্ত গুরুজনরা আদর্শ মানুষ, যেই সমস্ত গুরুজনরা দিনদার মানুষ, তাদেরকে সবসময় অনুসরণ করার চেষ্টা করতে হবে। দুই নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকতে হবে। তিন নম্বর, নিজে ভালো হতে হবে, অন্যকে ভালো থাকার জন্য উৎসাহিত করতে হবে। চার নম্বর, সবসময় ধৈর্য ধারণ করতে হবে। পাঁচ নম্বর, মানুষের সাথে সম্মান রেখে কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। ছয় নম্বর, মানুষের সাথে বিনয়ীভাবে আচরণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। সাত নম্বর, ভদ্রতা বজায় রাখতে হবে প্রত্যেকটা কাজে মধ্যম পন্থা এবং ভদ্রতা বজায় রাখতে হবে, কোনো জায়গায় বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, বাড়াবাড়ি তো প্রশ্নেই আসে না, সেটা কথায় হোক, কাজে হোক, তোমার মানে কী বল চলাফেরায় হোক, কোনো জায়গাতেই যেন বাড়াবাড়ি না হয়, সবসময় একটা মধ্যম পন্থা বজায় রাখবে, ভদ্রতা বজায় রাখবে। সর্বশেষ, মানুষের প্রতি ক্ষমা এবং দয়া বজায় রাখবে, প্রতিশোধপরায়ণ হবে না, মানুষের অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করবেন, বরং মানুষকে সবসময় ক্ষমা করে দেবে। এই আটটি কাজ যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। সর্বশেষ, তোমাদেরকে তিনটি বিষয় স্মরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য ব্যায়াম করি, তাই না? শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য ব্যায়াম করি না? সকালে হাঁটতে যাই, কেন? সবসময় আমরা ব্যায়ামের মাধ্যম দিয়ে শরীর যেমন ফিট রাখতে চাই, আমাদের অন্তরের মধ্যে একটা জিনিস আছে না, আমাদের অন্তরের মধ্যে একটা জিনিস আছে, আমাদের ভিতরে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে কল্প। এই কল্পটা যদি সাফ হয় তাহলে আমাদের সমস্ত শরীরটাই সাফ হয়ে যাবে, তাই না? আল্লাহ রাসূল কী বলছেন যে মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা সাফ হলে তার সমস্ত শরীরটাই সাফ হয়ে যায়, সেই জিনিসটার নাম কি? আলা ওয়াহিয়াল কল্প, তার নাম হচ্ছে কল্প। এই কল্পটা পরিশুদ্ধ করার জন্য বা কল্পের মজবুতির জন্য বা যেটাকে আমরা বলি আমাদের ইমানের ফিটনেস বাড়ানোর জন্য দুটো জিনিস অপরিহার্য। যে দুটো জিনিসের মধ্যে একটা জিনিস অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্যটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বা একটা ঔষধ। আর দুই নম্বর হচ্ছে কৃতজ্ঞতা। মুমিনের দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে মুমিনের এই দুইটা মানে বৈশিষ্ট্য এটা অত্যন্ত আশ্চর্যজনক। একটা হচ্ছে ধৈর্য, আর একটা নাম কি কে বলতে পারে? আরেকটা নাম কি? কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া মানুষের প্রতিও হতে হবে, আল্লাহর প্রতিও হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যদি শুকর গুজার হতে পারি প্রত্যেকটা পদক্ষেপে, আমরা যে যে অবস্থায় থাকি না কেন,
প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমাদের চেয়ে অন্তরের জায়গা থেকে ধনী পবিত্র আর কেউ হতে পারে না। আমরা প্রত্যেকে নিঃসন্দেহে আমাদের অবস্থান অবস্থানের চেয়ে আরও উঁচু অবস্থানে অনেক মানুষ আছে, তাই না? আমার দুই রোল কিন্তু আরেকজনের এক রোল। আমি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞ বান্দা হই তাহলে কি বলবো, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি ভবিষ্যতে আরও চেষ্টা করব, কিন্তু তারপরেও যে অবস্থানে আমি আছি এটার জন্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তো তিনও হতে পারতাম, চারও হতে পারতাম, তাই না? এই যে কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধ যার মধ্যে আছে সে নিঃসন্দেহে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত। ধৈর্য এবং কৃতজ্ঞতা যার আছে সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, সে দুনিয়ার সবচেয়ে পরিতৃপ্ত মানুষ, এবং নিঃসন্দেহে আল্লাহর কাছেও সে মাকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আরও বাড়িয়ে দেবেন, আরও বাড়িয়ে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। যত বেশি শুকরিয়া আদায় করো তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িয়ে দেবেন। তাহলে দুইটা গুণ থাকতে হবে, ধৈর্য এবং কৃতজ্ঞতা। দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে বড় স্বপ্ন দেখা। একজন সেকুলার ব্যক্তি বলেছেন, যদিও আমরা তার রেফারেন্সটা এই জন্য উদাহরণ করছি কারণ কথাটা আমাদের জন্য সহজে বোধগম্য, মানুষ তার স্বপ্নের সমান বড়। যে যত বেশি বড় স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই স্বপ্নের দিকে এগিয়ে দেন। একটা স্বপ্ন দেখা মানে সেটা কিন্তু আমাদের নিজ থেকে মনে মনে একটা দোয়া হয়ে যায়। যখন আমি কোনো বিষয়ের জন্য স্বপ্ন দেখি যে না আমি আল্লাহর দিনে একজন বড় খাদেম হব, এই স্বপ্ন যখন আমি দেখব এই স্বপ্নটা কিন্তু আমার জন্য দোয়া হিসাবে কাজ করবে। পৃথিবীতে যত বড় বড় মানুষ আছেন তারা নিজেরা যেমন স্বপ্ন দেখতেন তেমনি তাদের বাপ মাও কিন্তু তাদের জন্য স্বপ্ন দেখতেন। সালাউদ্দিন আইয়ুবের নাম আমরা শুনেছি না? সালাউদ্দিন আইয়ুবি, যিনি জেরুজালেম বিজয় করেছিলেন, যেই জেরুজালেম আজকে ইহুদিদের অধীনে চলে গেছে, সেই জেরুজালেম জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবি। সালাউদ্দিন আইয়ুবি যখন জয় করেন তখন সেটা খ্রিস্টানদের অধীনে ছিল। সালাউদ্দিন আইয়ুবির জন্মের পর থেকেই তার মা তার জন্য সবসময় দোয়া করতেন, আমার সন্তানটা যেন একদিন জেরুজালেম বিজয় করে। সালাউদ্দিন আইয়ুবি যখনই কোনো অন্যায় কাজ করে ফেলতেন ভুলক্রমে তখনই তার মা তাকে সবসময় স্মরণ করে দিতেন, এই তুমি এই অন্যায় কাজটা কেন করছো, আমি তো তোমাকে এই জন্য জন্ম দেই নাই, আমি তো তোমাকে জন্ম দিয়েছি জেরুজালেম জয় করার জন্য। সবসময় স্মরণ করে দিতেন। এই স্মরণ করে দিতে দিতে একটা সময় আসলো যখন তিনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলিম বাহিনীর পক্ষে তিনি জেরুজালেম একসময় জয় করেছিলেন, করেছিলেন না? এই যে স্বপ্ন, এই স্বপ্নটা সবসময় নিজের মধ্যে ধরে রাখবে। এখানে যারা তোমরা উপস্থিত রয়েছে, ছোট হও বড় হও, প্রত্যেকের মধ্যে যেন একটা বড় স্বপ্ন থাকে যে আমি যেন অনেক বড় কিছু একটা করে যেতে পারি দুনিয়াতে। স্বপ্ন দুই রকম হয়, একজন মুসলমানের স্বপ্ন দুই রকম। একটা স্বপ্ন হচ্ছে জান্নাতে যাওয়ার স্বপ্ন। আমরা প্রত্যেকেই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না? সেই জান্নাত কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার স্বপ্ন আমাদের প্রত্যেকের থাকতেই হবে, একজন ইমানদার হিসেবে মুমিন হিসাবে এ স্বপ্ন থাকতেই হবে, কারণ ওটাই হচ্ছে আমাদের আসল গন্তব্য। আর দুনিয়াতে আর একটা স্বপ্ন আমাদের থাকতে হবে, সেই স্বপ্নের নামটা কি? সেই স্বপ্নটা হচ্ছে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ কিছু রেখে যাওয়া। এই স্বপ্ন আমাদের যদি থাকে ইনশাল্লাহ আমাদের দ্বারা দুনিয়াতে অনেক বড় বড় খেদমত ইনশাল্লাহ হবে। আমাদের দেশে এখন কি বলবো, স্বপ্ন দেখার মানুষগুলো আমরা খুঁজে পাই না, আমরা শুধু চাকরিজীবী কিছু মানুষ খুঁজে পাই যারা শুধু চাকরি খোঁজে। কিন্তু দুনিয়াতে বড় কিছু করতে হবে, দুনিয়ার মানুষের জন্য কিছু করতে হবে, দুনিয়ার জন্য কিছু রেখে যেতে হবে। উত্রুক আসারান কবলার রাহিল একটা বইয়ের নাম আছে, এই বইটা লিখেছেন সম্ভবত শেখ সালেহ আল মুনাজ্জিদ। উক্তুব আসারান কবলার রাহিল, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কিছু পদচিহ্ন রেখে যাও, যেন দেখতে পায় মানুষ যে তুমি কিছু পদচিহ্ন রেখে গেছো। প্রত্যেকে যেন এই স্বপ্ন দেখি যে আমার জীবনে এমন কিছু কাজ যেন থাকে যেই কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার উদ্দেশ্যে এই কাজগুলো দুনিয়াতে করে এসেছিলাম, এর বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি। ইয়াই হল দিন আমানু আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা তার কাছে ওয়াসিলার মাধ্যম দিয়ে কামনা করো, জান্নাত কামনা করো। ওসিলা কামনা করো মানে কি? ভালো ভালো আমল করে সেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করো। আমরা প্রত্যেকেই যেন এই স্বপ্ন রাখি, দুনিয়াতে আমরা যেন যাওয়ার আগেই বড় কিছু করে যেতে পারি, দিনের জন্য আমরা যেন বড় কিছু করে যেতে পারি, এই স্বপ্ন যেন আমরা প্রত্যেকেই দেখি। তিন নম্বর যেটা, সবসময় আল্লাহকে স্মরণ করা, নিজেকে সবসময়
আল্লাহ দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য, নৈতিক চরিত্রের উপর রাখার জন্য, ভালো মানুষ হিসাবে নিজেকে টিকিয়ে রাখার জন্য, আদর্শের উপর টিকিয়ে রাখার জন্য একটা বড় ধরনের মাধ্যম হচ্ছে জিকরুল্লাহ, সবসময় আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ তো আমরা করি সালাতের মাধ্যম দিয়ে, তাই না? পাঁচক তো সালাত ছাড়া আল্লাহকে স্মরণ করার আর কোনো উপায় আছে কি? আছে, পাঁচক তো সালাতে আল্লাহ স্মরণ করছি, এই ছাড়াও আরও কি আল্লাহ স্মরণ করার উপায় আছে? কীভাবে বলতো? কোরআন তেলার মাধ্যমে, অবশ্যই কোরআন তেলাওয়াত। আরও একটা জিনিস আছে যেটা সবসময় করা যায়, সেটা কি? আল্লাহর জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা গাইরুল্লাহ, আল্লাহু আকবার। যখন উপরে উঠছি কি বলতে হয়, নিচে নামছি সবসময় আল্লাহর নামটা যেন তোমার অন্তরে জাগ্রত থাকে। কেউ তোমাকে কিছু উপকার করেছে, সঙ্গে সঙ্গে কি বলবা? জাযাকাল্লাহ খায়ের বলতে হবে না? এটা কি বলি আমরা? এই অভ্যাসটা কিন্তু কম। এক গ্লাস পানি কেউ এগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি বলবা? প্রত্যেকটা সময় আল্লাহ আল্লাহ, তোমার অন্তরে জিকিরটা হবে যেন সবসময় আল্লাহ স্মরণে। এইভাবে যখন দেখবা প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করতে পারছো, তখন তুমি বুঝতে পারবো তোমার অন্তরটা আল্লাহর দিকে ধাবিত হয়ে আছে। এই অবস্থায় ভালো মানুষ হওয়াটা তোমাদের খুবই সহজ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যদি কিছু সময়ের জন্য থাকে, বাকি সময় হারিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে সেখানে সেই খালি জায়গায় একটা তৈরি হবে। সেই খালি জায়গায় কে ঢুকবে? শয়তানকে ঢোকার সুযোগ দেওয়া যাবে না। সবসময় জিকির, সবসময় জিকির আজকারে নিজেকে ব্যস্ত রাখবে। কোনো মানে খালি সময় এমনি এমনি কাটাবা না, যেন শয়তান যেন সুযোগ না পায়। তাহলে এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে ইনশাআল্লাহ। তোমাদের আরেকটা বিষয় বলার জন্য বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। তোমরা কিছুদিন থেকে মাশাআল্লাহ এখন তোমাদের মাদ্রাসা পরিষ্কার রাখার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছো, তাই না? প্রতিদিন সকালে মাদ্রাসা থেকে সমস্ত ময়লাগুলো উঠিয়ে নিচ্ছ তোমরা। তোমরা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছো। আমি যে হাদিসটা একটু আগে বলেছিলাম, আল্লাহ রাসূল কী বলছেন, এক ব্যক্তি একটা রাস্তা থেকে কাটাযুক্ত একটা গাছ সরিয়ে দিয়েছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী দিয়েছেন, জান্নাত দিয়েছেন না? তোমরা একটা ছোট্ট ময়লা তুলে দিচ্ছ, মানে কি? ইমাতাতুল আদা আনি তারিক, ইমানের সর্বনিম্ন স্তর কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তোমরা প্রতিদিন সকালে যে কাজটা করছো এটা অত্যন্ত কল্যাণকর কাজ। যদি তোমরা ইখলাসের সাথে করে থাকো, তোমার পরিবেশটা সুন্দর থাকবেই, সঙ্গে সঙ্গে এর মাধ্যম দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো এই কাজটা তোমরা প্রত্যেকেই আন্তরিকতার সাথে করবে তো ইনশাআল্লাহ? এই কাজটা তোমাদের করতে বলা হয়েছে কী জন্য জানো? এই জন্য বলা হয়েছে যে এর মাধ্যম দিয়ে তুমি যখন ময়লা নিজে তুলছো, তোমার নিজের ময়লা যখন নিজে তুলছো, তখন পরবর্তীতে তুমি নিজের ময়লা ফেলতেও একটু দ্বিধাগ্রস্ত হবে, তাই না? একটা ময়লা যখন ফেলবা তখন তোমার চিন্তা হবে এটা আমাকেই তো এই ময়লা আবার তুলতে হবে। ওই জন্য ময়লাটা তুমি আর ওখানে ফেলবে না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। আমি তোমাদেরকে এর আগে বোধহয় একবার শুনিয়েছিলাম যে পাকিস্তানে আমি যখন ছিলাম তখন এই ধরনের একটা প্রকল্পের সাথে যুক্ত হয়েছিলাম, যেখানে কোনো ময়লা যদি আমরা দেখি রাস্তায় সঙ্গে সঙ্গে তুলে ফেলবো। এমনকি আমরা যখন পাহাড়ে গিয়েছিলাম, পাহাড়ে অনেকবার গিয়েছি আমি, অনেক উঁচু উঁচু পাহাড়, সেই সমস্ত পাহাড়গুলোতে খালি বোতল পড়ে থাকতো, মানুষ যার পানি খেত পানি বোতল নিয়ে যেত, পানি খাওয়ার পরে ওই বোতল আবার বহন করে নিয়ে আসা অনেক কষ্টকর, ওই জন্য তারা পাহাড়ের মধ্যে ফেলে দিত। তা আমাদের যে গ্রুপটা ছিল আমরা পাহাড়ের ওপর থেকেও বোতলগুলো নিয়ে আসতাম। তা আমার পরবর্তীতে এমন একটা এখন অবস্থা হয়ে গেছে, একটা ছোট্ট টিস্যু সেটাও যদি গাড়িতে বসে থেকে রাস্তা দিয়ে ফেলতে যায় তবু অন্তরটা কেঁপে ওঠে। কেন ওঠে? কারণ ওই যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তো আমরা চাই তোমাদের প্রত্যেকের মধ্যে এই অভ্যাসটা তৈরি হোক, যেখানে সেখানে ময়লা না ফেলার অভ্যাস, এই অভ্যাসটা করা যাবে না ইনশাআল্লাহ। এমনকি আমি আমাদের শিক্ষক মহোদয়দেরকে বলেছিলাম যে আমাদের মাদ্রাসায় যে টয়লেটগুলো আছে টয়লেটগুলো ছাত্ররাই পরিষ্কার করবে। ছাত্ররা যখন পরিষ্কার করবে তখন নিজেরা নোংরা আর সে হবে না, নিজে নোংরা সে আর ফেলে রাখবে না টয়লেটটা, কারণ সে জানে আমাকেই পরিষ্কার করতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভ্যাস, নিজের কাজ নিজে করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো তোমাদের প্রতি আমি অনুরোধ করবো তোমরা যেন প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করো। আর তহুরু শাত্রুল ইমান, তাই না? পরিষ্কার পরিচ্ছন্নতা কি? ইমানের অঙ্গ। সর্বদা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তোমাদের ইমানের পরিচয়। অমুসলিমরা এই আচরণটা দেখায় কিন্তু আমরা মুসলমানরা এই ধরনের আচরণগুলো দেখাই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হেদায়েত দিয়ে গেছেন আমাদেরকে। তো তোমরা চেষ্টা করবে এখান থেকে এই নৈতিক শিক্ষাগুলো শেখার জন্য। সর্বশেষ কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 138 নম্বর আয়াতে বলছেন, সিবগাতাল্লাহ আমান আহসান মিনাল্লাহ সিবগাতাও ওয়া নাহনু লা আবিদুন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আর আল্লাহর চেয়ে উত্তম রঙে রঙিন আর কে হতে পারে? আল্লাহর রঙে রঙিন হয় মানে কি?
আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো তাহলে তুমি আল্লাহর রঙে রঙিন হতে পারবে আমরা কি সবাই আল্লাহর রঙে রঙিন হতে চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন ভালো ছাত্র হওয়ার সাথে সাথে আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন মানুষ যেন আমাদের চেহারা দেখে আমাদের পোশাক দেখে আমাদের আচরণ দেখে বুঝতে পারে এরা একটা আদর্শ মানুষ ইমাম শাফি কি বলেছিলেন إذا رأيت رجلا من أهل الحديث فكأني رأيت النبي صلى الله عليه وسلم حيا আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে জীবিত অবস্থায় দেখি তার কারণটা কি আহলুল হাদিস মানে কি যারা সব সময় সুন্নাতের উপর টিকে থাকবে যাদেরকে দেখেই মনে হবে আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত একজন মানুষ এজন্য ইমাম শাফি বলেছেন যখনই আমি আহলে হাদিসদেরকে দেখতাম যখনই সুন্নাতের পাবন মানুষকে দেখতাম তখন আমার মনে হতো এই যেন সাক্ষাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেন আমার সামনে উপস্থিত আমরা যেন প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য আদর্শ হিসেবে যেন গড়ে উঠতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শ মানুষ হিসেবে কবুল করে নিন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহুম্মা আমিন